আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এখন আপনাদের স্যান্ডউইচ মেকারে স্যান্ডউইচ বানানোর রেসিপি দেখাবো খুব সুন্দর খেতে অনেক টেস্ট এখানে আমি একটা বুকের মাংস নিয়েছি ব্রয়লার মুরগির সেটা ছোটো ছোট করে কেটে নিয়েছি নিয়ে একটা কড়াই নিয়েছি নিয়ে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পরে বুকের মাংস কুচিটা তেলে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এটাকে সামান্য করে মিডিয়াম আসে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচের মতন সামান্য একটু টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি আর হাফ চা চামচের মতন সাদা গোলমরিচ দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে এটাকে জাল দিব রান্না করবো মিডিয়াম আছে রান্না করব এটাকে পানি টানি কোনো কিছু দিব না এটা জাস্ট হয়ে যাবে মাংস কুচি থাকার কারণে অল্পতেই এটা হয়ে যাবে দেখেন মোটামুটি প্রায় হয়ে আসছে সামান্য একটু করে নেড়ে দিব এটা ভেজে ভেজে নিলে এটা সিদ্ধ হয়ে যাবে খুব বেশি ইয়ে করতে হবে না এটা প্রায় হয়ে আসছে এরপরে আমরা একটা বাটিতে টামাটো কেটে নিয়েছি একটা শশা কেটে নিয়েছি একটা ধনের পাতা আর পুদিনা পাতা একটু কেটে নিয়েছি তারপরে দুই তিনটা পিঁয়াজ কেটে নিয়েছি কাঁচামরিচ তিন চারটা কেচ কুচি করে নিয়েছি নেওয়ার পর এখানে হাফ চা চামচের মতন সাদা গোলমরিচ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর সামান্য একটু আবারও টেস্টিং সল্ট দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে মেউনেস দিয়ে দিচ্ছি মাংসগুলো এখানে এর 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 সঙ্গে ঢালে দিতে হবে মাংসগুলো একসঙ্গে দিয়ে মাংস সালাদ এগুলো মেউনেজ সহ সব একসঙ্গে মাখায় নিতে হবে মাংসটা ঢেলে দেওয়ার পরে আরও মেয়ন লাগবে আমার আপনি পরিমাণ অনুযায়ী মাখা মাখা হওয়া পর্যন্ত মেয়ুনেস দিবেন এখানে আমি হাফ বোতলের মতন মেয়ুনেস দিয়েছি দিয়ে এটাকে হাত দিয়ে মেখে নিচ্ছি চামচ দিয়ে মেখলে ভালো হয় না সেজন্য আমি হাত দিয়ে মেখে নিচ্ছি এটা মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা বড় পাউরুটি নিয়েছি এটা সবচাইতে বড় স্কোয়ার শেপের পাউরুটি নিয়েছি নিয়ে পাউরুটির সাইটগুলো এভাবে কেটে বাদ দিতে হবে পোড়া অংশগুলো সাইটের যত পোড়া অংশগুলো না আছে পাউরুটির সেগুলো কেটে বাদ দিতে হবে বাদ দেওয়ার পরে আমি বাটার মেখে নিচ্ছি প্রত্যেকটা পাউরুটিতে আমি বাটার বাটার যে বাটার কিনতে পাওয়া যায় আর কি সাবানের মতন প্যাকেট আর কি বাটারের যেটা কিনতে পাওয়া যায় ওই বাটারটা আমি পাউরুটিতে ভালো করে মেখে নেছি। আমি এটা শক্ত শক্তই মাখতেছি আপনারা একটু ওভেনে গরম করে মেখে দিতে পারেন বাটার দেওয়ার পরে যে স্যান্ডউইচের যে মশলাটা চিকেন সহ এবং সালাদ সহ মেউনে দিয়ে যেটা মাখালাম এটা ভালোভাবে দিয়ে দিতে হবে এটা ভালোভাবে চারি সাইডে ভালোভাবে খুব সুন্দর করে দিয়ে দিতে হবে সবগুলোতে এভাবে সব স্যান্ডউইচে এভাবে অর্ধেকটাতে দিয়ে আপনি যে কয়টা স্যান্ডউইচ বানাবেন ওই কয়টাই মাখবেন উপরে আবার কিন্তু আরেকটা দিতে হবে সবগুলো এভাবে মাখা প্রায় হয়ে আসছে এর উপরে আবার আরেকটা করে রুটি দিয়ে দিবেন রুটি দেওয়ার পর স্যান্ডউইচ মেকার এটা এটা স্যান্ডউইচ মেকার কিনতে পাওয়া যায় এখানে সামান্য একটু তেল দিয়ে এটাকে ব্রাশ করে তেল দিয়ে মুছে নিচ্ছি যেন একদম লেগে না যায় সেজন্য তেল দিয়ে মুছে নিচ্ছি মুসে নিয়ে দেখেন কীভাবে আমি বসাচ্ছি এটা এভাবে বসাইতে হবে বসায় এটাকে ভালো করে চেপে দিয়ে লক করে দিতে হবে এটা একটু ডেবে দিতে হবে ডেবে দিয়ে লক করে দিতে হবে লক করে দেওয়ার পরে সুইচ দিয়ে দিতে হবে লাল সবুজ দুইটা সুইচ বাজছে অটোমেটিক এটা দুই মিনিটের মতন সময় লাগবে স্যান্ডউইচটা হয়ে গেলে সুইচটা অফ হয়ে যাবে অটোমেটিকলি এই যে দেখেন স্যান্ডউইচটা হয়ে আসছে আমি এটা একটা একটা চাকুর সাহায্যে উঠাই নিচ্ছি চাকুর সাহায্যে উঠাই নিয়ে মাঝখানে এটাকে কেটে দিব আর কি মাঝখানে কেটে নতুন করে আবার বসায় দিচ্ছি দেখেন আবারও এইভাবে সব স্যান্ডউইচ গুলো এইভাবে আপনারা করে করে নেবেন এই যে আবারও দেখেন স্যান্ডউইচটা হতে কতক্ষণ সময় লাগে একবারে লাইভ দেখাচ্ছি আপনারা কোনো চিন্তা করবেন না আমি যেভাবে রেসিপিটা দেখাচ্ছি ওইভাবে করবেন আপনাদের খুব ভালো হবে uh দেখেন এটা আমি কেটে দেইনি কতক্ষণ সময় লাগে আপনাকে দেখার জন্য স্যান্ডউইচ মেকারে আপনাদেরকে দেখার জন্য আমি এটা দিচ্ছি এই যে দেখেন বাতি অফ হয়ে গেছে দেখেন খুব সুন্দর স্যান্ডউইচ হয়ে গেছে আমার এর ফলো করলে আপনাদের আমার মতো নিয়ে হবে খুব সহজ